आज हम रिव्यू करब रिसेंटली सिनेमा हॉले रिलीज हुआ मोस्ट अवेटेड हॉलीवुड साइफाई एक्शन थ्रिलर मूवी टेनेट रिटन एंड डायरेक्टेड बाय वन एंड ओनली क्रिस्टोफर नोलन। इस सिनेमार कास्टे आछेन जॉन डेविड वाशिंगटन, रॉबर्ट पैटिनसन, केनेथ ब्रानग, एलिजाबेथ देविकी, डिम्पल कपाड़िया और आरो अनेके। सिनेमाटी टाइम इनवर्शन थियोरिर ओपर बेस करे तैरी एवं मोस्ट प्रोबाबली एई थियोरिर ओपर फर्स्ट मूवी एटी। सैटर जे एकजन अत्यंत क्षमतावान व्यक्ति से जानते पारे तार कैंसारेर ब्यापारे एवं सेटाओ जानते पारे तार मृत्यु आसन्न। तार काछे फ्यूचारेर एकटी एमन अबजेक्ट आछे जार माध्यमे से तार अराउंडे टाइम इनवर्शन करते पारे। से वर्ल्डेर एमन नटी अबजेक्ट कलेक्ट करते शुरू करे जेगुलिर माध्यमे से होल वर्ल्डे टाइम इनवर्शन ट्रिगर करते पारबे एवं तार मृत्युर संगे संगे पृथ्वीओ ध्वंस हो जाबे। एबारे किभाबे प्रोटागनिस्ट सैटर के आटकाबे एवं आदौ से सैटर के आटकाते पारबे किना ता जानते अवश्यई देखते होबे टेनेट मुविटी। सिनेमार सकलेर परफॉर्मेंस प्रचंड न्याचुरल एवं टू द पॉइंट एवं विशेष करे रॉबर्ट पैटिनसन के बलाई जाए द बेस्ट अमंग ऑल ऑफ देम। इन टर्म्स ऑफ राइटिंग नोलानेर प्रतिटी कॉम्प्लेक्स थियोरिर ओपर बेस्ड मुविगुलिते इनाफ डेप्थ थाके जा थियोरिटीके आरो स्ट्रॉंग करे तोले। तेमनी टेनेटेओ शुधुमात्र फोकास टाइम इनवर्शनेर ओपर ना रेखे सेटिके शुधुमात्र सेंटारे रेखे तार अराउंडे একটি অসাধারণ স্টোরি লেখা হয়েছে যার জন্য বলা যায় সিনেমাটি যতটা একটি সাইফাই থ্রিলার ততটাই একটি অ্যাকশন থ্রিলার। রাইটিং এ দারুণ ক্যারেক্টার ডেভেলপমেন্ট রয়েছে এবং থ্রিলিং ক্যাট এন্ড মাউস ও মাইন্ড গেমও রয়েছে। এছাড়া রাইটিং এ প্রতিটি লাইন পারফেক্টলি এন্ড করা হয়েছে এবং প্রতিটি ডটস পারফেক্টলি কানেক্ট করা হয়েছে। টেনেট এর স্ক্রিন প্লে প্রচন্ড কমপ্লিকেটেড ও এঙ্গেজিং ওয়েতে লেখা ও রিপ্রেজেন্ট করা হয়েছে। স্ক্রিন প্লে ডেফিনেটলি নন লিনিয়ার এবং নট ইজি আন্ডারস্ট্যান্ডেবল। অ্যাজ এ ডিরেক্টর নোলান একটু ডিফারেন্টলি ট্রিট করেছেন এই মুভিটিকে। যেখানে ইনসেপশন ইন্টারস্টেলার কমপ্লিকেটেড ছিল বাট অ্যাট দ্য এন্ড একবারেই বোঝা যেত মেন স্টোরি, সেখানে টেনেট একদম ওপেন বুকের মতো রিপ্রেজেন্ট করা হয়নি, যার জন্য অডিয়েন্সের মনে হতেই পারে সিনেমায় অনেক আনইম্পর্টেন্ট সিকোয়েন্স রয়েছে এবং শুধুমাত্র ভালো কনসেপ্ট রেখে তার এক্সিকিউশন একদমই ঠিক মতো করা হয়নি। কিন্তু অ্যাকচুয়ালি টেনেট ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েশন অফ নোলান এবং তার ডিরেকশনও ব্রিলিয়ান্ট। কিন্তু সিনেমাটি আবিট মোর কমপ্লেক্স এবং খুবই কঠিন একবারে পুরো সিনেমাটি বোঝা। যারা নোলানের অন্য সিনেমাগুলি ফলো করেন তারা জানেন টেকনিক্যাল ডিপার্টমেন্টে প্রায় কোনো মাইনর লুফহোলও থাকে না তার সিনেমা। তাই অ্যাজ ইউজুয়াল এই সিনেমাতেও সিনেমাটোগ্রাফি, কালার্স, লাইট, এডিটিং অসাধারণ এবং প্রচন্ড লাইভলি। তাই লুক অ্যান্ড ফিল ওয়াইজ সিনেমাটি টপ নচ। সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোরও অসাধারণ এবং খুব ভালোভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমায় ইউজ করা হয়েছে। ওভারঅল টেনেট ডেফিনেটলি অ্যানাদার ক্রিস্টোফার নোলান মাস্টারপিস, যেখানে অন্যরকম ট্রিটমেন্ট ট্রাই করেছেন তিনি এবং অনেকগুলি ডাইমেনশন একসঙ্গে প্রেজেন্ট করার চেষ্টাও করেছেন। কিন্তু এই সিনেমাটি সকলের জন্য নয়, জেনারেল অডিয়েন্স এটি অতটা এনজয় নাও করতে পারে। তবে যারা টাইম রিলেটেড কমপ্লিকেটেড মুভি দেখে অভ্যস্ত তাদের কাছে টেনেট ডেফিনেটলি মাস্ট ওয়াচ। সিনেমাটি অ্যারাউন্ড 2 hours and 30 minutes এর এবং এটি হিন্দি অডিওতেও রিলিজ হয়েছে এবং সিনেমাটি PG-13 সার্টিফাইড, তাই এটি একটি ফ্যামিলি মুভি বলাই যায়। ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।